শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কাস ব্লগে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। তো সব মানে ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখো এদিকে মাথাটার অবস্থা, দেখো কী অবস্থা হয়ে রয়েছে। আমি বাসিনারিটা জাস্ট চেঞ্জ করে এসেছি, আর এদিকে বাবান ঘুমাচ্ছে। বাবান উঠবে প্রায় 9টা সাড়ে 9টার দিকে। ভাবলাম যে বাবান যখন ঘুমায় তাহলে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিই, তাই কাজটা কমপ্লিট করে নেবো যা যা বাকি থাকবে। তো এখনও ফ্রেশ হইনি, তো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এবার চা করতে যাবো। আমি চা খাই না, মা বারবার করে বলছে যে চা একটু খেতে হয় সকালে। তো কী বলবো, যে চলো চা একটা চা করে নিই। তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে। তোমার চা খেতে একদমই ইচ্ছা করে না, তবুও খাচ্ছি। আর মাথাটা আগের দিন থেকে আমার ভীষণ যন্ত্রণা, তো আমি একটু লিকার চা করে নিচ্ছি। তো চাটা করে নিচ্ছি। আর দেখো আমার পিঠে এত পরিমাণে ঘামাচি হয়েছে এবছর, তো কি বলার আর নেই। তো চলে এসেছি চা নিয়ে, এই যে একা একাই চাটা খেতে হবে। তো চাটা খেয়ে নিই, তারপরে দেখো আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। তার মধ্যে জামা কাপড় কেচে দেওয়া হয়েছে সব কিছু, এরকম মেঘলা ওয়েদার। মানে আজ যা দুদিন গরম পড়েছে বলার নেই, তা তো মেঘলা ওয়েদার তো ভালোই লাগছে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ। চলে আসলাম আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে। এতক্ষণ অনেক কাজ পেয়ে না, ভাত হলো একটা, সব সবজি দিয়ে একটা ভাজা করলাম। আর তারপরে এসব করতে করতে দেখলাম বাবানও ঘুম থেকে উঠে পড়েছে। এখন সময় হচ্ছে 9টা 40, তো বাবান ঘুম থেকে উঠে পড়েছে। ওকে খাইয়ে ফ্রেশ করি, ওই যে দিদার ঘর থেকে একটু ঘুরে আসলো, দিয়ে এখন টিভি দেখছে। আর দেখলাম সব কিছু পড়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করবো, করে তারপরে আমি ভাত খাবো। আর বাবা নিয়ে খাওয়া হয়ে গেছে, তো ভাত খাবো। তো ভিডিওটা দেখতে থাকবো। আজকে মাসিকে মাছ আনতে পাঠিয়েছি বাজারে, আর ফ্রিজে মাছ আছে কিন্তু ওই মাছ আমি খাবো না। লোটে মাছ 2-3 দিন আগেই খেয়েছি, আর একটু বাকি ছিল, তো ওটা রয়েছে মাছ। তো তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকবো সবাই। তারপরে দেখো আমার তখন কোনো কাজটা ছিল না, দিয়ে বাবানকে নিয়ে, বাবানকে টিভি চালিয়ে দিয়েছি, আর বাবানকে নিয়ে আমি একটু খেলা করছি। ও খেলতে ভীষণ ভালোবাসে, তো ওর সাথে একটু আমি খেলা করছি। মা টাইম পেলে ওকে একটু সময় দিই, তারপরে আমি ফোন ঘাঁটি। অনেকে ভাবে যে আমি সারাক্ষণ ফোন নিয়ে থাকি, কিন্তু না, বাবানকে অনেক সময় দিই। যেহেতু বাবানকে আমি একাই থাকি, আমি যদি সময় না দিই তাহলে কে দেবে? তারপরে সেই তো, তারপরে বাবানকে আমি স্নান টান করিয়ে খাইয়ে এটাই এই যে দেখো চলে এসেছি বাবানকে স্নান টান করিয়ে। এখন বাবানকে একটু ঘুম পাড়াবো, কারণ আজকে অন্যদিন বাবানে মানে ভাত খেয়ে ঘুমায়, আজকে ও যেহেতু ফলের রস খেয়েছে এখন এই মুহূর্তে ভাত খাওয়া যাবে না। তো এত পরে ভাত খাওয়াবো, আর এখন একটু ঘুম পাড়ে, কারণ আমার রান্না টান্না কিছু হয়নি। তো আমি ওকে ঘুম পাড়িয়ে রান্না করবো, স্নান করবো, বাবানের জামা কাপড় আছে সেগুলো কাচবো, অনেক কাজ আছে। তো সেই কারণেই হচ্ছে ওকে এখন ঘুম পাড়বো, এই যে শুরু হয়ে গেছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, সাথে থাকো। তো ভাবলাম বাবান খেলা করছে, আর তোমার দেখো বালিশটা কীভাবে রেখে দিয়েছে। তো বাবান খেলা করছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি ভিডিও দিতে পারিনি কদিন, কেননা বাবানের একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো আর সেই টেনশনে টেনশনে আমায় মাথা ঘুরে পড়ে গিয়ে একবারে হাত পা কেটে ছিঁড়ে গেছে। তো শরীরটা যেদিন খুবই খারাপ ছিল, যার জন্য ভিডিও করার মানে এনার্জি ছিল। তো কী হয়েছে, বাবার হচ্ছে আমি মায়ের কাছে গেছিলাম, মানে বাবানের মামা বাড়ি গেছিলাম। তো গিয়ে এই দুপুরবেলা থেকে গেছি, আধ ঘন্টা ছিলাম, আধ ঘন্টা থাকার পরে এই জিনিসটা হয়েছে। মায়ের এই খাট, তো খাটের সাথে দেয়ালে বেড সুইচ আছে, বা বেড সুইচে না মায়ের চার্জার মানে দেওয়া ছিল, চার্জারটা ভেঙে হাত ঢুকিয়ে দিয়ে সুইচ অন করে দিয়েছে। আর এমন শট খেয়েছে, ছিটকে পড়ে গেছে, পড়ে গিয়ে এত চিৎকার দিয়েছে, দেওয়ার পরে একবারে দম মানে নিঃশ্বাসটা ফেলতে অনেক টাইম লেগে গেছে। তো আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি, খুব কান্নাকাটি, বাড়িতে একটা খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে, আমাদের শরীর খারাপ হয়ে গেছে পুরো। তো 5 মিনিট হয়ে গেছে, মানে ওই জিনিসটা হয়েছে 5 মিনিট পথে খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় সুস্থ আছে। তোমার সবাই প্রে করে, এত ছোটো ছিল তো আমি মানে সামলাতে পারি, যেহেতু বাবানের বাবা থাকে একটু দূরে। এই স্নান টান করে চলে আসলাম, সেই মাথায় আজকে অনেকদিন পর তেল দিয়ে ভালো করে মাথা ভিজে স্নান করেছি। কারণ আমি প্রত্যেক দিন মাথা ভেজাই না, আমি যে এতটা ভেজাই মানে পুরো চুলটা ভেজাই না, মানে
ভালো লাগে না, আর বিয়ের আগে থেকে অভ্যাস মাথায় দিয়ে যাই না, তো যে আজকে ভালো করে মাথায় তেল দিয়েছি, শরীরটা খুব একটা বললাম না দুদিন আগে খারাপ ছিল, তো মা বলছিল মাথায় তেল দিয়ে স্নান করবি দেখবি ভালো লাগবে, তো সত্যি তাই মাথায় তেল দিয়ে স্নান করেছি, খুবই ভালো লাগছে। আর মাকে যদি বলছি তেল দিয়ে দিতে, মা একবার চুপচুপ করে তেল দিয়ে দেবে, তো খুবই ভালো লাগছে। তো বাবা আজকে ভাত না খেয়ে ঘুম পাড়িয়েছে, উঠে ভাত খাওয়াবো, ভাবছি কি করবো, আমারও খিদে পেয়ে গেছে, এখন আমি বাবাকে না খাই কি করে খাই, দেখি কি করা যায়। এবার রোদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করবো। বেড কভারটাও কেচে দেওয়া হয়েছিল, নাইটি সব কিছু, এখন এগুলো সব ভাঁজ করে নেব, কারণ বাবান ঘুমাতো, বাবানকে খাইয়ে দিয়েছি, এখনই খাইয়ে প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়ি না, কোনো ঘুমাক, এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নেবো। তো চলো দেখো যে জামা প্যান্ট নাইটি সব কিছু আমি ভাঁজ টাচ করে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা করে নেবো। তো আমি আজকে রান্না করেছি, তো দেখো বাইরে আজকে সকালের থেকে মেঘলা করেছিলো, কিন্তু এখন রোদটা ভালোই উঠেছে, জামা কাপড়গুলো বাইরে আবার দিয়ে দিয়েছি শুকাতে, তো আমরা কিছুক্ষণ আমি আর বাবা ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে চা করেছি, চা নিয়ে চা একটু খেয়ে নিলাম, চলে আসলাম অনেকক্ষণ পরে, বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলা হয়নি, তারপরে একটুবাবু চাটা খেয়ে নিলাম, এখন মা আর বাবান গেছে বাজারে, মাকে পাঠিয়েছি কয়েকটা জিনিস আনার আছে, তো মাকে পাঠিয়েছি বাবানকে নিয়ে, বাবান এতটা পরিমাণে দুষ্টু মাস সামলাতে পারে না, তবু বাবান বায়না করছিলো যাওয়ার জন্য, তো মা নিয়ে গেছে। আর এই গলায় পাউডারগুলো দেখো, আমি বাবানকে দিয়ে দিই সেটা দেখো, ওইভাবে পাউডার দিয়ে দিয়েছে, তো কি আর করা যাবে, ছেলে দিয়েছে, তুই আর মুছছি না থাক। যাই হোক এখন বাবান সন্ধেবেলায় মানে নিমকি খেয়েছিলো, সে নিমকি সব গুঁড়োগুলো পড়েছে, এখন মা বলে গেছে যে এসে যেন দেখি ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কারণ ও এসে আবার নোংরার মধ্যে খেলা করবে, অ্যালার্জি আছে বাবানের, তো আমি ফোন দেখছি, তো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই, ঠিক আছে, তারপর আসছি কিছুক্ষণ পরের সাথে থাকুন। এনে তো দেখো আমি এই যে ঘরটা ভালো করে যে ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে কত গুঁড়ো পড়ে রয়েছে দেখো, এগুলো এসে যদি দেখে পরিষ্কার তখন আর বকা দেবে, তো যার কারণে আমি এই যে পরিষ্কারটা করে নিচ্ছি। আর বাবার না মানে কোথায় কোনায় কি নোংরা আছে সব বের করবে জানো তো, তারপর ওর গায়ে অ্যালার্জি হয়ে যায়, অনেক পরিষ্কার করে রাখে বিশেষ করে মেঝেটা। তো যাই হোক আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরের সাথে থাকো। আমার বাবান চলে এসেছে, এসে ওকে গেঞ্জিটা খুলিয়ে দিয়েছে, না খুব ঘেমে যায় এমনি, ওর খুব ঘামাচি হয়েছে, আর দেখো কী রোগা হয়েছে দেখো, ওই ওর শুরু হয়ে গেছে, দেখো কীভাবে ডেকেছে, লাগবে বাবা এখন ওগুলোর সঙ্গে আবার শুরু হবে, আমি একটু গুছিয়ে রাখতে পারি না। ও বা পাপা তাকাও, আমি কথা বলবে না আমার সাথে, তো এখন ওই যে ওখানে ঢুকে গেছে, ও বা এই যে, তো দেখি আমরা কি এনেছে, মুড়ি আছে, তাও মুড়ি মা এনেছে না করলাম, এই যে চলে আসছে পণ্ডিত, এই যে পণ্ডিত চলে এসছে, আর কি আছে এসছে ছোট একটা, আর কি মায়ের পয়সার ব্যয়, চপ সিঙ্গারা ফুলুরি না কি আছে, যাই হোক এনে লজেন্স নে, এই লবণটা এদিকে মা এনেছিল চপ আর ফুলুরি, আমরা এই চপ ফুলুরি নিয়ে একটু মুড়ি কটা মুড়ি খাই, মুড়ি খাই না তবুও আজকে মনে হলো চপ দিয়ে কটা মুড়ি খাই, চপ আমার হাফ খাওয়াই গেছে, এই যে বাবা নিয়ে এদিকে ঘুম পেয়ে গেছে, তোমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।